हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल मस्तिकी पाठशाला आशा करছি তোমরা সবাই সুস্থ আছো নিরাপদে আছো আর এই কুশল বার্তা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের বিষয় অ্যান্টন চেখভের লেখা ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল दिस इज द फोर्थ भिडियो एर आगे तीनटे भिडियोते आमी डिसकस करेछिलाम प्रपोजल नाटकटिके केन वन एक्ट प्ले बला हय केन फार्स बला हय मेजर थीम कि छिलो एबं तारपर नाटकटी लाइन बाय लाइन इंग्रेजी थेके बांगला अनुवाद करे बुझिए दिएछिलाम तोमादेरके आमरा देखेछिलाम लोमव नाटालियाके बियेर प्रस्ताव निये तार बाड़ीते गियेछिलो किन्तु प्रपोजलटा देवार समय इन्सिडेंटाली घटनाचक्रे অক্সেন মিডোস नामेर एक जमिर मालिकाना निये बितर्के जड़िए पड़े लोमव नाटालिया एबं तार बाबा शुबुकव दुजोनेई लोमवके अनेक अपमान अनेक गालमन्द करे बाड़ी थेके बेर करे दिएछिलो। आजके नाटकटी क्लाइमैक्स आल्टिमेटली किभाबे लोमव एबं नाटालियार बियेटा सम्भव हलो सेटाई आमरा नाटकेर परबर्ती अंशे देखब। ताहले शुरू करा जाक आजके क्लास। तबे तार आगे छोट्ट एकटा अनुरोध तोमरा एई भिडियोटी शेष पर्यन्त देखबे कोथाओ बुझते असुविधा हले अवश्यई कमेंटे आमाके लिखे जानाबे आमी डेफिनेटली रिप्लाई करब। ताहले शुरू करछि आजके क्लास। लोमवके जखन ओरा बाड़ी थेके बेर करे दिल तारपरे शुभकब बोलछे डेविल टेक हिम ओह शयतानटा ओके निये जाय ना केन माने ओर मरे जावा उचित। नाटालिया What a rascal! What trust can one have in one's neighbors after that? नाटालियाओ बोलছে What a rascal! কি বাজে একটা লোক ভাবো এরকম ব্যবহারের পরে কি কেউ তার প্রতিবেশীকে আর কখনো ট্রাস্ট করতে পারবে? শুভকব বলছে The villain, scarecrow, একদম বদমাশ লোক যা বলেছিস একটা কাকতারুয়া। এই স্কেয়ারক্রো মানে হচ্ছে জমির ফসল যাতে কাক খেয়ে না যেতে পারে তার জন্য কি করা হয় জমির মাঝখানে একটা পুতুল তৈরি করা হয় কাঠ দিয়ে খড় দিয়ে তৈরি করে এবং সেই পুতুলটা দেখতে একটু ভয়ানক হয় যাতে কাক ভয় পেয়ে জমির ফসল খেতে না আসে তাই জন্য তাকে স্কেয়ার ক্রো বলা হয় কাকতারুয়া। তো লোমবকে দেখেও সেই রকম ভয়ঙ্কর বলে মনে হচ্ছে এবং লোমবের ব্যবহারটাও সেই রকম অদ্ভুত লাগছে তাই জন্য লোমবকে স্কেয়ার ক্রো বলে সম্বোধন করছে শুভকব। नाटालिया बोलছে The monster একটা পাষণ্ড লোক দৈত্য First he takes our land প্রথমে আমাদের জমিটা ছিনিয়ে নিল and then he has the impudence to abuse us এবং তারপরে ভাবো আমাদেরকে গালমন্দ করছে আমাদেরকে যা নয় তাই মুখে আসছে বলে যাচ্ছে। শুভকব বলছে and that blind hen yes that turnip ghost has confounded cheek to make a proposal and so on এবং এই কানা মুরগি ঠিক আছে মানে শুভকব আর নাটালিয়া লোমবের উপর এতটাই রেগে রয়েছে তারা যা তাদের মনে আসছে তারা লোমবকে বলে গালমন্দ করছে। এবং এই টার্নিপ গোস্ট হচ্ছে শালগম ভূত টার্নিপ মানে শালগম। তো শালগম এখানে ছবিতে দেখতে পাচ্ছি এই লাল রঙের দেখতে শালগমগুলো এর যে খোলসটা রয়েছে সেই খোলসটাকে কি করা হয় এই মানুষের চোখ মানুষের এই যে দাঁতের মতো ভূতের মতো দাঁত বড় বড় করে এঁকে তার মধ্যে ল্যান্টার্ন রাখা হয় লণ্ঠন রাখা হয় বা মোমবাতি রাখা হয় তাহলে কি হয় এই মুখটা পুরো দেখতে ভূতের মতো মনে হচ্ছে। এখানে ছবি দেখতে পাচ্ছ কীরকম যে ঝোলানো হয়েছে টার্নিপগুলোকে এবং এই জিনিসটা ব্যবহার করা হয় হ্যালোউইন হ্যালোউইন বলে একটা অনুষ্ঠান হয় যেখানে ভূত প্রেত এদের সবাইকে কি করা হয় সেলিব্রেট করা হয় এই ব্যাপারটাকে সেলিব্রেট করা হয় বাইরে। তো সেই হ্যালোউইন নাইট সেই রাত্রিবেলা অনুষ্ঠানের সময় এইরকম অনেকে মুখোশ পরে অনেকে পোশাক আশাক পরে সেরকমভাবে বিভৎসভাবে সাজ পোশাক করে এবং এইরকম লাইটগুলোকে ঝোলানো হয় ঘরে বিভিন্ন জায়গাতে। তো সেই রকমভাবে টার্নিপ গোস্ট বিভৎস একটা চেহারা দেখতে লাগে এবং শুভকব লোমবকে সেই রকমভাবে তুলনা করছে যে এই শালগমের মতো ভূত দেখতে যেরকম লোকটা তার এত বড় সাহস সে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল ভাব একবার। হোয়াট আ প্রপোজাল কি না একটা বিয়ের প্রস্তাব এত বড় সাহস। नाटालिया व्हाट प्रपोजल किसेर प्रस्ताव निये एसेछिलो। शुभकब व्हाई हि केम हियर सो एज टू प्रपोज टू यू केन ओ तो एसेछिलो तोके बियेर प्रपोजल निये। ना শুভকব ভেবেছে নাটালিয়া যেহেতু এতক্ষণ লোমবের সাথে গল্প করছিল লোমব নিশ্চয়ই নাটালিয়াকে তার বিয়ের প্রস্তাব জানিয়েছে। শুভকব বুঝতে পারেনি যে নাটালিয়া এখনো পর্যন্ত এই বিয়ের কথাটা জানে না। নাটালিয়া বলছে To propose to me? Why didn't you tell me so before? কি বললে আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তুমি এটা আগে আমাকে কেন বলনি? शुभकब बोलছে सो हि ड्रेस्ड अप इन इवनिंग क्लोथ्स আর সেই জন্যই তো এত সেজেগুজে এসেছে তোকে বিয়ের প্রস্তাব দেবে বলেই তো ইভিনিং ক্লোথস পার্টিতে যাবার ক্লোথস পরে এসেছে দ্য স্টাফড সসেজ চর্বি ভর্তি লোক এই সসেজ হচ্ছে একটা খাবার জিনিসের নাম এই ছবিতে দেখতে পাচ্ছ এরকম সসেজ এগুলো হয় বিভিন্ন পশুর বা যেরকম মুরগি বা যেরকম মাটন আছে যেরকম বিফ আছে যেরকম পোর্ক আছে শুয়োর তো এদের মাংসগুলোকে একদম পেশাই করে একদম মিহি করে পেশাই করার পরে এই রকম ভাবে পোর্ক তৈরি করা এই সসেজগুলো তৈরি করা হয় ঠিক আছে এবং লোমভ হয়তো একটু স্থূল প্রকৃতির হবে একটু হয়তো চেহারাটা ভারী হবে তাই জন্য বলছে লোমভও এরকম চর্বিতে ভর্তি একটা মানুষ ঠিক আছে দ্য ওয়াইজ এন্ড ফেসড ফ্রাম্প এবং ওয়াইজ এন্ড ফেসড মানে হচ্ছে মুখে রিঙ্কলস আছে চামড়াগুলো কুচকে কুচকে গেছে ঠিক আছে অ্যান্ড ফ্রাম্প হচ্ছে আনঅ্যাট্রাকটিভ একটা লোক দেখতে খুবই আনঅ্যাট্রাকটিভ একদমই দেখতে ভালো না তো বলছে এরকম একটা স্টাফ সসেজের মতো লোক চর্বি ভর্তি লোকটা এবং যার চামড়াগুলো কুচকে গেছে আনঅ্যাট্রাকটিভ দেখতে লোক তার এত বড় সাহস তোকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে নাটালিয়া টু প্রপোজ টু মি আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আহ ফলস ইনটু অ্যান ইজি চেয়ার অ্যান্ড ওয়েলস এই কথা বলে ধপ করে একটা চেয়ারের মধ্যে বসে পড়লো এবং বিলাপ করতে শুরু করলো হে ভগবান ব্রিং হিম ব্যাক আহ ব্রিং হিম ব্যাক হা তুমি ওকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো বাবা তুমি ওকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো মানে এইবার নাটালিয়া বুঝতে পারলো কি বড় একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে মানে বাড়িতে চলে এসেছিল বিয়ের প্রস্তাব পায়ে হেঁটে কিন্তু সেটাকে সে না জেনে শুনে তাকে রিজেক্ট করে দিল এবং অপমান করে এমনভাবে তাড়িয়ে দিল সে যে আর কখনো ফিরে আসবে ওদের বাড়িতে সেটা কিন্তু শিওর বলা যাচ্ছে না এই ভুলটা বুঝতে পেরে কিন্তু নাটালিয়া এবার যথারীতি আফসোস করতে শুরু করেছে শুভকব ব্রিং হোম হিয়ার কাকে নিয়ে আসবে এখানে নাটালিয়া কুইক কুইক আম ইল ফেচ হিম এবার হিস্টারিক্স হয়ে গেছে পাগলের মতো করছে নাটালিয়া তুমি তাড়াতাড়ি লোমভকে এখানে নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো আমার শরীর খারাপ করছে ধরে বেঁধে নিয়ে এসো ওকে শুভকব বলছে ওয়াজ দ্যাট সেটা আবার কি ওয়াজ দ্য ম্যাটার উইথ ইউ কি হলো কি তোর এই কথা বলার পরেই শুভকবের এবার রিয়ালাইজেশনটা এসেছে যে ও কি বড় ভুল করেছে লোমভ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তার মেয়েকে এটা জানার পরও সে কি করে ঝগড়া করে লোমভকে বাড়ি থেকে বের করে দেয় এই কথাটা যখন সে বুঝতে পারলো ক্লাচেস হিজ হেড মাথা ধরে এবার বলছে ওহ আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম কি বড় অসুখী মানুষ কি দুঃখী মানুষ আমি আইল শুট মাই সেলফ আমি নিজেকে গুলি করে মারবো আইল হ্যাং মাই সেলফ আমি গলায় দড়িতে ঝুলে পড়বো এবার নিজের ভুলটা বুঝতে পেরে এবার পরিতাপ করতে শুরু করেছে নাটালিয়া আই এম ডাইং ফেচ হিম আমি মরে যাচ্ছি বাবা তুমি ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে এসো নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে ঠিক আছে শুভকব বলছে অ্যাট ওয়ান্স আমি এক্ষুনি যাচ্ছি ডোন্ট ইয়েল এত চিৎকার করিস না এই বলে সে তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার নাটালিয়া কিন্তু তখনও চিৎকার করে যাচ্ছে হে কি সর্বনাশ হয়ে গেল আমার নাটালিয়া বলছে হোয়াট হ্যাভ দে ডান টু মি এরা দুজনে মিলে আমার কি সর্বনাশটাই না করলো ফেচ হিম ব্যাক ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে এসো ফেচ হিম ধরে নিয়ে এসো এই কথা বলছে যখন তখন শুভকব দৌড়ে ঘরে ঢুকেছে হি ইজ কামিং আরে ব্যাটার ছেলে আসছে আই টেল ইউ আমি তোকে বলছি ওহ হোয়াট আ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার হে ভগবান একমাত্র তুমিই জানো এই রকম একটা গ্রোন আপ মেয়ের বাবা হওয়া কত বড় ঝামেলার কাজ কত বড় একটা বোঝা আই কাট মাই থ্রোট আমি আমার গলা কেটে মরে যাব আই উইল ইনডিড আমি সত্যি কথা বলছি আমি তাই করব উই কার্সড হিম অ্যাবিউজড হিম ড্রোভ হিম আউট অ্যান্ড ইটস অল ইউ ইউ আমরা সেই লোকটাকে অভিশাপ দিলাম তাকে আমরা গালমন্দ করলাম তাকে আমরা বাড়ি থেকে বের করে দিলাম আর সমস্ত কিছু করা হলো শুধুমাত্র তোর জন্য নাটালিয়া নো ইট ওয়াজ ইউ না এটা তুমি করেছো আমি কিছু করিনি শুভকব আই টেল ইউ ইটস নট মাই ফল্ট আমি তোকে পরিষ্কার করে বলছি এটা কিন্তু আমার দোষ নয় এবার বাবা মেয়ের একটু ঝগড়া শুরু হয়েছে কেন কি দুজনেই দুজনের ভুলটা বুঝতে পারছে কিন্তু কেউ কারো দোষটা স্বীকার করতে চাইছে না একে অপরকে দোষ দিচ্ছে এই কথা যখন চলছে তখন লোমভ ওদের দরজাতে এসে দাঁড়িয়েছে মানে লোমভ আবার ফিরে এসেছে কিন্তু লোমভের মানে আত্মসম্মান বোধ সেলফ রেসপেক্ট সেটা যে কোথায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না মানে এত অপমান করে ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও আবার ফিরে এসেছে নাটালিয়ার বাড়িতে নাও ইউ টক টু হিম ইয়োর সেলফ নাও এখন তুমি ওর সাথে কথা বলো এই কথা বলে শুভকব ওখান থেকে বেরিয়ে গেল लोमव ढुकलो घरे एक्सस्टेड प्रचंड टायर्ड हुए लोमव घरे ढुकेছে। लोमव बोलছে माई हार्टस पैल्पिटेटिंग अफुली ओह आमार बुकेर मध्य कि प्रचंड धड़पड़ करছে। माई फुट्स गन टू स्लिप आमार पागुलो एखोनो अबश हये आछे। देयर समथिंग कीप्स पुलिंग माई इन माई साइड किछु एकटा आमाके हैचका टान दिচ্ছে। Natalia, forgive us Ivan Vasilievich, we were all a little heated. Ivan Vasilievich आपनी दया करे आमादेरके क्षमा करे दिन आमरा सबाई एकटू उत्तेजित हये पड़ेछिलाम। I remember now एखोन आमार मने पड़छे Oxen Meadows really are yours आसले ओई जमिटा ना सत्यि सत्यि किन्तु आपनार जमी बुझते पारलेन। Natalia किन्तु पुरोपुरी 180 डिग्री घुरे गेछे जखन देखते पेयेछे लोमवके बिয়ের प्रस्ताव निয়ে এসেছিল এবং ওরা লোমবকে বাড়ি থেকে বের করে দিতে ভুল করেছে তখন সেই ব্যাপারটাকে মেকআপ করার জন্য ও কিন্তু এখন স্বীকার করছে ওই জমিটা লোমবের জমি যেটা কিনা একটু আগে পর্যন্ত Nataliaর জমি ছিল। লোমব মাই হার্টস বিটিং অফুলি আমার বুক প্রচন্ডভাবে ধরপড় করছে। মাই মিডোজ আমার জমি মাই আইব্রাউস আর বোথ টুইচিং। Natalia The meadows are yours. Yes, yours. हाँ हाँ वो जमी क्योंकि आपनर ही जमी हाँ अवश्य आपनर जमी टू सीट डाउन अच्छा अपनी बसुन ना दाड़ी आछेन केन एई बोले दुजोनेई बसे। We were wrong आसले ना आमादेर एकटू भूल हये गेछिलो बुझलेन लोमा बोलछे। I did it on principle आमी आदर्शेर कथा बोलछिलाम आदर्शेर दिक थेके किन्तु आमी एकदम ठीक करेछि। My land is worth little to me ओई जमिटार दाम एकदम ही आमार काछे नेई एकदम मूल्यहीन जमिटा but the principle किन्तु आदर्शेर कथा बोले नीतिर कथा बोले किन्तु एबार Natalia ओके आबार थामिये दियेछे। Yes yes principle just so हाँ हाँ एकदम नीतिर कथा आपनि एकदम ठीक बोलेछेन। Now let's talk of something else अच्छा एखन कि आमरा अन्य कोनो ब्यापारे कथा बोलते पारी माने Natalia चाइछे लोमव आबार बिয়ের प्रस्तावटा एबार डायरेक्टली Nataliaকে बोलुक किन्तु लोमव एखोनो पर्यन्त ओई जमिर ब्यापारटाই किन्तु आटके आछे। तो लोमव बोलছে the more so as I have evidence আর সবথেকে বড় কথা আমার কাছে প্রমাণ আছে জমিটা আমার। My aunt's grandmother gave the land to your father's grandfather peasants আমার আন্টের গ্র্যান্ডমাদার তোমার বাবার দাদুর চাষিদেরকে জমিটা দিয়েছিল মানে সে আবার পুরনো কাশন্দি ঘাটতে শুরু করেছে। Natalia yes yes that let that pass হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা ওই কথাটা এখন থাকুক হ্যাঁ এবার aside এবার আবার নিজের মনে মনে বলছে I wish I knew how to get him started ওহ ভগবান আমি যদি জানতাম কি করে ওকে আবার সেই বিয়ের প্রস্তাবে ফিরিয়ে নিয়ে আসব। অ্যালাউড এবার লোমবকে বলছে আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন আচ্ছা আপনি কি আবার শিকারে বেরোচ্ছেন এখন শুটিং শিকার করতে যাচ্ছেন। লোমব আই এম থিঙ্কিং অফ হ্যাভিং আ গো অন আ Natalia Stepanovna আফটার দি হারভেস্ট हाँ महाशय आमी तो भाबछिलाम शिकारे बेरोबो एई जमिर फसलटा उठे गेले हार्वेस्ट जमिर फसल जमी थेके उठे गेले आमी आबार शिकार करते जाबो। ओह हैव यू हार्ड ओ अच्छा आपनी कि शुनेछेन जस्ट थिंक व्हाट अ मिसफर्चुन आई हैव भाबुन आमार भाग्यटाई कि खराब। माई डग गेस हुम यू नो हैज गन लेम अच्छा आपनी तो जानेन निश्चयई आमार कुकुर जार नाम गेस ওনার খোড়া হয়ে গেছে লেম মানে খোড়া হয়ে গেছে। তো লোমবের একটা কুকুর আছে বাড়িতে পোষা যার নাম হচ্ছে গেস। Natalia হোয়াট আ পিটি আহা কি বাজে কথা ওয়াই কি করে হলো। লোমব আই ডোন্ট নো আমি ঠিক বলতে পারবো না মাস্ট হ্যাভ গট টুইস্টেড হয়তো পাটার মুচকে গেছিল অর বিটেন বাই সাম আদার ডগ নয়তো অন্য কোনো কুকুরকে কামড়ে দিয়ে থাকবে। সাই এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলছে My very best dog to say nothing of the expense ওহ আমার সবথেকে ভালো কুকুর মানে ওকে আমি যে পয়সা দিয়ে কিনেছি ওর মূল্য তার থেকে অনেক বেশি। I gave Mironov 125 rubles for him Mironov নামের এই লোকটির কাছ থেকে লোমব তার কুকুর গেসকে কিনেছিল 125 রুবলস দিয়ে। রুবলস হচ্ছে রাশিয়ার যে পয়সা তাকে রুবলস বলা হয়। তো লোমবের কুকুরের দাম 125 রুবলস। Natalia বলছে It was too much Ivan Vasilievich ओहो अच्छा आपनी तो अनेक बेशी दाम दिए किनेछेन। लोमब I think it was very cheap he is a first rate dog ना ना आमार तो मने आमी ओखाने सस्ताय पेये गेछि कुकुरटा आसले एकदम प्रथम श्रेणीर कुकुर। Natalia बोलछे पापा gave 85 rubles for his Squeezer আমার বাবা তো আমাদের যে কুকুর স্কুইজার ताके 85 रुबल्स दिए किनेछिलो मात्र 85 रुबल्स दिए एंड स्कुइजार इज हिप्स बेटर दैन गेस और आमादेर कुकुरटा आपनार कुकुरेर थेके अनेक गुणे भालो। लोमब स्कुइजार बेटर दैन गेस कि बोललेन आपनार कुकुर आमार कुकुरेर थेके भालो। व्हाट एन आइडिया कि जे आपनी बोलेन ना बोले हासछे स्कुइजार बेटर दैन गेस स्कुइजार नाकि गेसेर थेके भालो। नाटालिया of course he is better अवश्य भलो। of course Squeezer is young, he may develop a bit, but on points and pedigree he is better than anything that even Wolchanski has got। आमार कुकुरटा अनेक बयस कम young और ओर एखोनो बारबारंत हबे एबं आमार कुकुरेर जे पेडिग्री कुकुरेर जे प्रजातिटा सेटा किन्तु खूब बेटर एबं कुकुर जे पॉइंट माने कुकुरटाके यदि निर्देश देवा हय ओ एकदम पायेर उपर सोजा हये दाड़ाते पारे। ठीक आछे जे पॉइंट आछे कुकुरे सेटा किन्तु आपनार कुकुरेर थेके अनेक भालो एबं आपनार कुकुर शुधु नय वोल्चान्स्किर कुकुरेर थेकेओ अनेक भालो। वोल्चान्स्की एमन एकटा लोक हबे जार काछे हयतो अनेक कुकुर आछे कुकुरेर कालेक्शन आछे भालो। ठीक आछे। लोमा बोलछे एक्सक्यूज मी Natalia Stepanovna, but you forget that he is overshot and an overshot always means the dog is a bad hunter। আমাকে ক্ষমা করবেন Natalia Stepanovna, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনার কুকুরটা কিন্তু ওভারশট এবং সেই ওভারশট হলে কিন্তু কুকুর খুব ব্যাড হান্টার হয়, খুব বাজে শিকারী হয়। এখন ওভারশটটা কি প্রবলেম সেটা আমি এক্ষুনি বলছি। নাটালিয়া ওভারশট ইজ হি কি বলেন আমার কুকুরটা ওভারশট তাই নাকি? The first time I hear it এই প্রথমবার আমি শুনলাম আমার কুকুর ওভারশট। লোমা বলছে I assure you that his lower jaw is shorter than the upper। আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনার কুকুরের যে নিচের চোয়াল সেটা কিন্তু ওপরের চোয়ালের থেকে অনেকটা ছোট। এইখানে ছবিতে দেখতে পাচ্ছি এই যে ওপরের চোয়ালটা আছে এটা কিন্তু একটা লম্বা সামনের দিকে এগিয়ে আছে আর নিচের যে চোয়ালটা সেটা কিন্তু অনেকটা ছোট। এই যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি তার মানে ওপরের চোয়াল এবং নিচের চোয়াল দুটোর মধ্যে অনেকটা গ্যাপ আছে। ঠিক আছে, নিচের চোয়ালটা ছোট ওপরের চোয়ালটা বড় এবং তার মানে কুকুরটা কোনো কিছু মুখ দিয়ে ঠিক করে গ্রিপ করতে পারবে না, কোনো কিছু ধরতে পারবে না মুখ দিয়ে কামড়ে, তার জন্য কুকুরটাকে ব্যাড হান্টার বলা হচ্ছে। ঠিক আছে। নাটালিয়া বলছে হ্যাভ ইউ মেজার্ড, ও আপনি কি মেপে দেখেছেন আমার কুকুরের একটা চোয়াল ছোট একটা চোয়াল বড়? লোমব ইয়েস হি ইজ অল রাইট অ্যাট ফলোয়িং অফকোর্স, হ্যাঁ অবশ্যই মেপে দেখেছি। হ্যাঁ আপনার কুকুরকে হয়তো নির্দেশ দিলে ইনস্ট্রাকশন দিলে সেটা ফলো করতে পারে, বাট ইফ ইউ ওয়ান্ট হিম টু গেট হোল্ড অফ এনিথিং, কিন্তু আপনি যদি চান যে আপনার কুকুর কোনো কিছুকে মুখ দিয়ে ধরবে শক্ত করে। নাটালিয়া ওকে থামিয়ে দিয়েছে দিয়ে বলছে In the first place, our Squeezer is a thoroughbred animal। प्रथम कथा हमारे Squeezer एकदम विशुद्ध प्रजाति प्राणी। The son of Harness and Chisels, Harness एवं Chisel नामे दुटो उन्नत प्रजातिर कुकुर तादेर थेके एक कुकुरटीके हाइब्रिड करे तैरी करा हयेछे। While there's no getting at the pedigree of your dog at all, কোন প্রজাতির কুকুর সেটা জানতেই পারা যায় না। He is old, আপনার কুকুর বয়স হয়ে গেছে, and as ugly as a worn out cab horse, এবং একটা ঘোড়ার গাড়ি যখন পুরনো হয়ে যায় সেই ঘোড়ার গাড়িটার মতো আপনার কুকুরটাকে দেখতে বাজে, বিশ্রী রকম দেখতে। ঘোড়ার গাড়িতে যে মানুষ চড়তো সেই সময় পুরনো দিনে, তখন ঘোড়ার গাড়ির যে কম্পার্টমেন্টটা থাকতো যার মধ্যে মানুষজন বসতো সেখানে চামড়া দিয়ে তৈরি করা হতো, চামড়া দিয়ে ওই কম্পার্টমেন্টটা তৈরি বানানো হতো। তো কিছুটা পুরনো হয়ে গেলে ওই চামড়াগুলো খসে খসে পড়তো সেখান থেকে এবং দেখতে খুব বিশ্রী হয়ে যেত ওই কম্পার্টমেন্টটা, চামড়ার কম্পার্টমেন্টটা। তো সেটার সাথে তুলনা করে লোমবের কুকুরটাকে বলছে বিশ্রী দেখতে, আগলি, যেন মনে হচ্ছে কুকুরটার গা থেকে চামড়াগুলো খসে খসে পড়ছে। লোমব হি ইজ ওল্ড, অবশ্যই আমার কুকুরটা বয়স হয়ে গেছে। বাট আই উডেন্ট টেক 5 স্কুইজার ফর হিম। ওয়াই, হাউ ক্যান ইউ? কিন্তু আপনি যদি আপনার 5টা স্কুইজার আমাকে দেবে তাও আমি নেব না ফ্রিতে। কেন নেব? আপনি কি করে এটা বলতে পারলেন? গেস ইজ আ ডগ অ্যাজ ফর স্কুইজার, ওয়েল, হ্যাঁ আমার কুকুরটা কিন্তু একটা সত্যিকারের কুকুর, বুঝতে পারলেন? ইটস টু ফানি টু আর্গিউ। আর এটা নিয়ে তর্ক করাটা কিন্তু খুব মজার ব্যাপার, মানে তর্ক করার কিছু নেই অ্যাকচুয়ালি। এনিবডি ইউ লাইক হ্যাজ আ ডগ অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। আপনি যে কোনো মানুষের কাছে গিয়ে দেখুন যারা কুকুর পছন্দ করে প্রত্যেকের কাছেই আপনার কুকুর স্কুইজারের মতো একটা করে কুকুর আছে। ইউ মে ফাইন্ড দেম আন্ডার এভরি বুশ অলমোস্ট, আপনি যে কোনো ঝোপঝাড়ের তলায় গিয়ে কুকুর খুঁজবেন আপনার স্কুইজারের মতো একটা কুকুর দেখতে পাবেন। মানে লোমা বলতে চাইছে আপনার স্কুইজারটা এতটাই সাধারণ একটা কুকুর, ঠিক আছে, যে ওই কুকুরটা আপনি যদি 5টা কুকুর আমাকে দেবেন ফ্রিতে তাও আমি নেব না। 25 rubles would be a handsome price to pay for him. আপনি 85 rubles দিয়েছেন, আমি হলে 25 rubles দিতাম, তাই যথেষ্ট আপনার কুকুরের জন্য। Natalia, there is some demon of contradiction in you today, Ivan Vasilievich. আজকে আপনার মধ্যে নিশ্চয়ই কোনো demon of contradiction প্রবেশ করেছে, মানে আমি আপনাকে যে কথাই বলছি না কেন আপনি প্রত্যেকটা কথাকে কন্ট্রাডিক্ট করছেন, মানে তার বিরোধিতা করছেন। আমি যা বলছি আপনি ঠিক তার অপোজিটটা বলছেন। First, you pretend that the meadows are yours. প্রথমে আপনি বলেন জমিটা আপনার। Now that Gess is better than Squeezer. আর এখন বলছেন কিনা আপনার কুকুরটা আমার কুকুরের থেকে বেশি ভালো। I don't like the people who don't say what they mean. আমি একদমই পছন্দ করি না লোকজন মুখে যেটা বলে সেটা কখনোই মিন করে না, সেটা কখনোই বলতে চায় না, মানে মুখে একটা কথা বলছে আসলে বোঝাচ্ছে অন্য একটা। বিকজ ইউ নো পারফেক্টলি ওয়েল দ্যাট স্কুইজার ইজ 100 times বেটার দ্যান ইউর সিলি গেস। কেন কি আপনি এটা খুব ভালো করেই জানেন যে আপনার কুকুরের থেকে আমার কুকুরটা 100 গুণ বেশি ভালো, 100 times বেশি ভালো। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু সে ইট ইট ইজেন্ট? আপনি কেন বলছেন বলুন তো যে এটা নয়? Lomov, I see, Natalia Stepanovna, that you consider me either blind or a fool. ও আমি বুঝতে পারছি, হয় আপনি আমাকে কানা ভাবছেন নয়তো আপনি আমাকে বোকা ভাবছেন। ইউ মাস্ট রিয়ালাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারশট। আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার কুকুরটা ওভারশট, মানে বাজে হান্টার? Natalia, ইট ইজ নট, একদমই নয়। Lomov, হি ইজ, অবশ্যই। Natalia, ইট ইজ নট ট্রু, এটা কিন্তু একদম সত্যি নয়। Lomov, ওয়াই শাউট ম্যাডাম? আপনি চিৎকার করছেন কেন ম্যাডাম? এখানে দেখো একটা ছবি দিয়েছি, এখানে আমি গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে এই যে ছবিটা আছে এখানে লোয়ার জ এবং আপার জ দুটোর মধ্যে দেখো একটা গ্যাপ রয়েছে, মানে এটা দুটো ছোট বড়, নিচের জটা ছোট ওপরের জটা বড়। Natalia, why talk rot? আপনি কেন এত বাজে কথা বলছেন? It's awful, খুব বাজে লাগছে আমার। It's time your guess was shot. এই সময় না আপনার গেস থাকলে এখন আমি গুলি করে মারতাম। অ্যান্ড ইউ কম্পেয়ার হিম উইথ স্কুইজার, আর আপনি তাকে আমার স্কুইজারের সাথে তুলনা করছেন, এত বড় সাহস আপনার। Lomov, এক্সকিউজ মি, আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন, মাই হার্ট ইজ প্যালপিটেটিং। আমাকে ক্ষমা করবেন মহাশয়, আমি এই আলোচনাটা একদমই চালিয়ে যেতে পারছি না, আমার বুকের মধ্যে ধরপড় করছে। Natalia, I have noticed that those hunters argue most who know least. আমি খুব ভালো মতোই জানি, আমি দেখেছি এটা খেয়াল করে যে যারা খুব বাজে শিকারী তারাই মাত্র বেশি তর্ক করে। Lomov, ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস। ম্যাডাম আমি আপনাকে অনুরোধ করছি আপনি চুপ করুন, আমার বুকটা যেন মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে। এবার Lomov চিৎকার করছে, শাট আপ, আপনি দয়া করে চুপ করুন। Natalia বলছে, I shan't shut up until you acknowledge that Squeezer is 100 times better than your guess. আমি ততক্ষণ মুখ বন্ধ করব না যতক্ষণ না আপনি স্বীকার করবেন আমাদের কুকুরটা আপনার কুকুরের থেকে 100 গুণ বেশি ভালো। Lomov, 100 times worse, 100 গুণ বেশি খারাপ। Hang your Squeezer, আপনার স্কুইজারকে ধরে ঝুলিয়ে দিন। Squeezer, his head, eyes, shoulder, oh Squeezer, আপনি ওর মাথাটা দেখেছেন, চোখটা দেখেছেন, কাঁধগুলো দেখেছেন? Natalia, there's no need to hang your silly guess. ও আর আপনার বোকা গেসটাকে তো গলায় দই দিয়ে ঝুলিয়ে দেওয়ার দরকার নেই। He is half dead already. ওটা তো অর্ধেক মরেই আছে। Lomov এবার কাঁদতে আরম্ভ করেছে। Shut up, my heart's bursting. আপনি দয়া করে চুপ করুন, আমার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে এবার ফেটে যাবে। Natalia, I shan't shut up. আমি একদম চুপ করব না। Lomovকে বাড়িতে ডেকে নিয়ে আসলো তাকে বিয়ের প্রস্তাব আবার নতুন করে শুরু করার জন্য, কিন্তু সেটা শুরু করতে গিয়ে তারা আবার একটা নতুন বিতর্কে জড়িয়ে পড়লো। এবারে বিতর্ক হচ্ছে কার কুকুর বেশি ভালো সেটা নিয়ে, কার ডগ বেশি সুপেরিয়ার, Lomovের গেস না নাটালিয়ার স্কুইজার। এই যখন ঝগড়া চলছে সেই কথা শুনে Chubukov আবার ঘরে ঢুকেছে। What's the matter now? আবার কি হলো? Natalia, Papa, tell us truly, which is the better dog, our Squeezer or his Gess? বাবা তুমি সত্যি করে বলো কাদের কুকুর বেশি ভালো, আমাদের স্কুইজার না ওনার গেস? Lomov, Stepan Stepanovich, I implore you to tell me just one thing. Is your Squeezer overshot or not? Yes or no? দেখুন Stepan Stepanovich, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আপনি আমাকে একটা কথা বলুন যে আপনার স্কুইজারটা ওভারশট কিনা, শুধুমাত্র এটা বলুন, হ্যাঁ কিংবা না বলুন। Chubukov বলছে, and suppose he is. আচ্ছা ধরো আমার স্কুইজার ওভারশট, what does it matter? তাতে কি প্রমাণিত হয়? He is the best dog in the district for all that and so on. এই ডিস্ট্রিক্টের সব থেকে ভালো কুকুর হচ্ছে আমার স্কুইজার। Lomov, বাট isn't my guess better? Really now? আপনি সত্যি করে বলুন আমার গেস কি বেশি ভালো নয় সত্যি? Chubukov, डोन्ट एक्साइट योर सेल्फ माई प्रेशियस वन। देखो बाबा निजेके तो उत्तेजित करो ना, अलाउ मी। अच्छा আমাকে বলার সুযোগ দাও। योर गेस সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্টস। হ্যাঁ তোমার গেসের কিন্তু বেশ কিছু ভালো পয়েন্টস অবশ্যই আছে। হি ইজ পিওর ব্রেড। হ্যাঁ তোমার কুকুরটা বিশুদ্ধ প্রজাতির। ফার্ম অন হিজ ফিট, পায়ের ওপর একদম সোজাভাবে দাঁড়াতে পারে। হিজ ওয়েল স্প্রাং রিবস, এবং ওর যে বুকের খাঁচা সেটাও খুব বড় যাতে ও খুব বেশি করে লাফাতে পারে তোমার কুকুরটা। And all that, হ্যাঁ এই সমস্ত কিন্তু খুব ভালো ভালো গুণ। But my dear man, if you want to know the truth, that dog has two defects. তো দেখো তুমি যদি সত্যিটাই জানতে চাও আমার কাছ থেকে, তাহলে বলি তোমার কুকুরের দুটো ডিফেক্ট আছে। He is old and he is short in the muzzle. তোমার কুকুরের বয়স হয়ে গেছে এবং তোমার কুকুরের মুখটা কিন্তু খুব ছোট। মুখ এবং নাক এই যে জায়গাটা এটা কিন্তু খুব ছোট কুকুরটার। লোমব, एक्सक्यूज मी माई हार्ट, आपने माके क्षमा करबेन। उफ आमार बुकेर मध्य किरम करछे। लेट्स टेक द फैक्ट। अच्छा ठीक आछे, आमी विषयगुलोके भालो करे एकबार भेबे देखछि। यू विल रिमेम्बर दैट ऑन द मारुसिन्स्की हांट माई गेस रैन नेक टू नेक एंड नेक उइथ काउंस डग। আপনি যদি ভালো করে মনে করবেন যে মারুসিনস্কি হান্ট, মারুসিনস্কি হান্ট এখানে হয়তো একটা প্রোগ্রামের নাম হবে, অনুষ্ঠানের নাম হবে যেখানে কুকুরদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়, ঠিক আছে। তো সেই মারুসিনস্কি হান্টে কিন্তু আমার গেস কাউন্টের যে কুকুরটা ছিল তার সাথে একদম সমানে সমানে পাল্লা দিয়ে দৌড়েছিল। while your squeezer was left behind, এবং তখন আপনার স্কুইজার কিন্তু পিছিয়ে পড়েছিল। যখন আমার কুকুর কাউন্টে কুকুরের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে দৌড়চ্ছিল প্রতিযোগিতায়, তখন আপনার স্কুইজার অনেকটা পিছিয়ে গেছিল। শুভকব, হি গট লেফট বিহাইন্ড বিকজ দ্য কাউন্টস হুইপার ইন হিট হিম উইথ ইজ হুইপ। হ্যাঁ আমার কুকুরটা পিছিয়ে গেছিল কেন কি কাউন্টের যে হুইপার ইন লোকটা ছিল, মানে যে লোকটার হাতে লাঠি থাকে এবং সেই লাঠি নিয়ে লোকটা সমস্ত কুকুরগুলোকে সমানভাবে লাইনে রাখতে সাহায্য করে যাতে কেউ লাইন ছেড়ে বেরিয়ে না যায়, দৌড় প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে না যায়, তাই জন্য যে লোকটার দায়িত্বে থাকে তাকে হুইপার ইন বলা হয়। তো সেই লোকটা তার লাঠি দিয়ে হয়তো আমার কুকুরটাকে মেরেছিল, ঠিক আছে, তাই জন্য আমার কুকুরটা পিছিয়ে পড়েছিল। লোমব, অ্যান্ড উইথ গুড রিজন। মেরেছিল কেন, তা যথেষ্ট কারণ ছিল। দ্য ডগস আর রানিং আফটার এ ফক্স, যখন অন্যান্য সমস্ত কুকুরগুলো একটা ফক্সের পেছনে দৌড়চ্ছে। হোয়েন স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওয়ারিং আ শিপ, তখন আপনার কুকুর গিয়ে একটা ভেড়ার পেছনে পড়েছিল, শিপ ভেড়ার পেছনে পড়েছিল। শুভকপ, ইটস নট ট্রু, এটা একদমই সত্যি নয়। মাই ডিয়ার ফেলো, আই এম ভেরি লায়াবল টু লুজ মাই টেম্পার অ্যান্ড সো জাস্ট বিকজ অফ দ্যাট লেটস স্টপ আর্গিউ। দেখো বাবা আমি তোমাকে ভালো করে বলছি আমি কিন্তু আমার মেজাজটা হারিয়ে ফেলবো, সুতরাং এই প্রসঙ্গটা বন্ধ করো, তর্ক আর করো না। ইউ স্টার্টেড বিকজ এভরিবডি ইজ অলওয়েজ জেলাস অফ এভরিবডি এলসেস ডগস। দেখো তুমি এরকম তর্ক করছো কেন, কেন কি প্রত্যেকেই অন্যদের কুকুর দেখলে খুব হিংসা করে। ইয়েস উই অল আর লাইক দ্যাট। হ্যাঁ আমরা একটু সবাই সেরকম করে থাকি। ইউ টু স্যার আর্ন্ট ব্লেমলেস। হ্যাঁ তোমাকেও আমি কোনো দোষ দিচ্ছি না। ইউ নো সুনার নোটিস দ্যাট সাম ডগ ইজ বেটার দ্যান ইউর গেস। ইউ বিগিন উইথ দিস দ্যাট অ্যান্ড দি আদার অ্যান্ড অল দ্যাট। দেখো যখনই তুমি দেখলে যে তোমার থেকে অন্যর কুকুর বেশি ভালো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এই সমস্ত প্রবলেম শুরু করলে, এই বিষয়ে প্রবলেম, ওইটা একটা বাজে, এইটা একটা বাজে, এই সমস্ত যা খুশি পাচ্ছ তুমি বলে যাচ্ছ। আই রিমেম্বার এভরিথিং, আমি কিন্তু সব কিছু মনে রেখেছি তুমি যা যা বলেছ। লোমব, আই রিমেম্বার টু, আমিও কিন্তু মনে রেখেছি। শুভকব, টিজিং হিম। শুভকব এবার রেগে যাচ্ছে, তো শুভকব লোমবকে ব্যঙ্গ করে বলছে, আই রিমেম্বার টু, বাট ডু ইউ রিমেম্বার? ও আমারও মনে আছে। আচ্ছা কি মনে আছে তোমার? লোমব, মাই হার্ট, মাই ফুটস গন টু স্লিপ, আই কান্ট। ও আমার বুকের মধ্যে আবার কেমন করছে, আমার পাগুলো একদম পুরো অবশ হয়ে গেছে, আমি আর পারছি না। নাটালিয়া, নাটালিয়া এবার টিজ করছিল লোমবকে। মাহাট, ওহো আমার হৃৎপিণ্ড। হোয়াট সর্ট অফ এ হান্ট আর ইউ? আচ্ছা আপনি কীরকম শিকারি বলুন তো। ইউ ওয়াট টু গো অ্যান্ড লাই অন আ কিচেন ওভেন অ্যান্ড ক্যাচ ব্ল্যাক বিটলস, নট গো আফটার ফক্সেস। আপনার উচিত কি জানেন তো, রান্নাঘরে গিয়ে কালো কালো বড় বড় পিঁপড়েগুলোকে ধরা, ফক্সের পেছনে শিকার করতে যাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। মাহাট, ও আমার বুকের মধ্যে কেমন করছে। এই বলে নাটালিয়া এবং শুভকব দুজনে কিন্তু লোমবকে ব্যঙ্গ করছে। শুভকব, ইয়েস রিয়েলি, হোয়াট সর্ট অফ এ হান্টার আর ইউ এনিওয়ে? হ্যাঁ সত্যি করে বলো তো তুমি কি ধরনের শিকারী? ইউ অট টু সিট এট হোম উইথ ইউর প্যালপিটেশনস অ্যান্ড নট গো ট্র্যাকিং অ্যানিমালস। সত্যি কথা, তোমার উচিতই নয় শিকারে যাওয়া, তোমার এরকম বুক ধরপার করছে, এইসব তোমার শরীর অসুস্থতা নিয়ে তোমার বাড়িতে বসে থাকা উচিত এবং জন্তু জানোয়ারের পেছনে তোমার ছোটা উচিত নয়। ইউ কুড গো হান্টিং, হ্যাঁ তুমি শিকারে যেতেই পারো, বাট ইউ অনলি গো টু আর্গিউ উইথ পিপল অ্যান্ড ইন্টারফেয়ার উইথ দ্য ডগস অ্যান্ড সো অন। কিন্তু তুমি শিকারে গিয়ে শুধুমাত্র লোকের পেছনে পড়ে থাকো আর লোকের কুকুর কিরকম সেটা নিয়ে তুমি তাদের মধ্যে নাক গলাও। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ইন কেস আই লজ মাই টেম্পার। দেখো তুমি এই বিষয়টা চেঞ্জ করো, টপিকটা চেঞ্জ করো, নাহলে কিন্তু আমি আমার মেজাজ হারাবো। ইউ আর নট আ হান্টার অ্যাট অল এনিওয়ে। আর যাই হোক তুমি কিন্তু একদমই শিকারি নও। লোমব, অ্যান্ড আই ইউ হান্টার? ও আপনি বুঝি খুব বড় শিকারি। ইউ অনলি গো হান্টিং টু গেট ইন উইথ দি কাউন্ট অ্যান্ড টু ইন্ট্রিগ। আপনি কেন শিকারে যান এটা আমিও জানি, আপনি শুধু যান কাউন্টের সাথে বসে কি করবেন, আপনি ইন্ট্রিক করবেন, ষড়যন্ত্র করবেন লোকের সম্পর্কে, তাই জন্য আপনি শিকার করতে যান। ওহ মাহা, ইউ আর অ্যান ইন্ট্রিগার, আপনি একজন ষড়যন্ত্রকারী। শুভকা, হোয়াট? আই অ্যান ইন্ট্রিগার? কি বললে, আমি একজন ষড়যন্ত্রকারী? শাট আপ, তুমি এক্ষুনি তোমার মুখ বন্ধ করবে। লোমব তখনও কিন্তু মুখ বন্ধ করছে না, বলছে ইন্ট্রিগার, ষড়যন্ত্রকারী। শুভকা বলছে, বয় পাপ, এই ছেলে চুপ করো তুমি। লোমব, ওল্ড র্যাট, জে সুইট, এটা বুড়ো ভাম, জে সুইট। জে সুইট হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী একটা অংশ, ঠিক আছে, যারা নিজেদেরকে প্রিস্ট বলে মনে করে বাট আসলে তারা প্রিস্ট নয়, ঠিক আছে, তো তাদেরকে অপমান করার জন্য জে সুইট বলছে। শুভুকপ, শাট আপ অর আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ ইউ ফুল। তুমি এখনই তোমার মুখটা বন্ধ করবে তাহলে কিন্তু আমি এখনই তোমাকে প্যাট্রিজ পাখির মতো গুলি করে মারবো। এই যেখানে প্যাট্রিজ পাখির ছবি রয়েছে এবং এই পাখিগুলোকে সাধারণত শিকারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। লোমব বলছে, এভরিবডি নোজ দ্যাট, সবাই সে কথা জানে। ওহ মাই হার্ট, ইউর লেট ওয়াইফ ইউজ টু বিট ইউ। সবাই এ কথা জানে যে আপনার স্বর্গীয় ওয়াইফ আপনাকে মারত। মাই ফিট টেম্পলস স্পার্কস, আই ফল, আই ফল। ও বাবা, আমার পাগুলো কীরকম অবশ হয়ে আসছে, আমার মাথার দুপাশে কেমন ধপধপ করছে, চোখে আমি স্পার্কস দেখছি, আই ফল, পড়ে যাচ্ছি, আমি আর সোজা দাঁড়াতে পারছি না। শুভকাম, অ্যান্ড ইউ আর আন্ডার দ্য স্লিপার অফ ইউর হাউস কিপার। আর তোমাকে তোমার বাড়ির যে কাজের লোক সে তোমাকে জুতো পেটা করতো। লোমব, দেয়ার দেয়ার দেয়ার, মা হার্টস বার্স। ওরে বাবা, ও বাবা, আমার বুকটা মনে হচ্ছে ফেটেই যাবে। মাই শোল্ডার্স কাম অফ, আমার কাঁধগুলো মনে হচ্ছে খুলে বেরিয়ে আসছে। ওয়ার ইজ মাই শোল্ডার, আমার কাঁধগুলো কোথায়? আই ডাই, আমি আবার মরেই যাব। এই কথা বলতে বলতে ফলস ইনটু অ্যান আর্মচেয়ার, ধপ করে একটা চেয়ারের মধ্যে বসে পড়েছে। আর ডক্টর, কি একটা ডক্টর ডাকো, এই বলে অজ্ঞান হয়ে গেছে, ফেইন্টস। শুভুকপ কিন্তু এটা নোটিস করলো না, সে বলেই যাচ্ছে, বয় মিল্কস অফ ফুল, আম সিক। উফ, এই একটা ছেলে, এত দুর্বল মানুষ আমি দেখিনি। মিল্কস অফ মানে খুবই উইক একটা পার্সন, খুবই দুর্বল একটা লোক, ফুল একটা বোকা, আম সিক। ও আমার শরীর খারাপ করছে এই লোকটার পাল্লায় পড়ে। এই কথা বলতে বলতে একটু জল খেয়েছে, সিক, ও আমার শরীর খারাপ করতে শুরু করেছে। নাটালিয়া, হোয়াট সর্ট অফ এ হান্টার আর ইউ? আচ্ছা আপনি কিরকম শিকারী বলুন তো? ইউ কান্ট ইভেন সিট অন আ হর্স, আপনি তো ঘোড়ার ওপরে সোজা হয়ে বসতেই পারেন না। এবার বাবাকে দিকে তাকিয়ে বলছে, পাপা, হোয়াটস দ্য ম্যাটার উইথ হিম? বাবা কি হয়েছে বলো তো ওনার? পাপা লুক, পাপা, এবার চিৎকার করছে, বাবা দেখো কি হয়েছে ওনার। আইভান ভ্যাসিলিয়েভিচ, ও মশাই শুনছেন, হি ইজ ডেড। বাবা উনি তো মরে গেছেন। শুভকাম, আই এম সিক, আই ক্যান ব্রিথ এয়ার। উফ আমার শরীর খারাপ করছে, আমি দম নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। নাটালিয়া, হি ইজ ডেড, বাবা দেখো ভদ্রলোক মারা গেছে। এই কথা বলে নাটালিয়া লোমবের জামা ধরে টানছে, আইভান ভ্যাসিলিয়েভিচ, আইভান ভ্যাসিলিয়েভিচ, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, হি ইজ ডেড। এবার লোমবকে জামা ধরে টেনে টেনে বলছে, ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন। এবার যখন লোমব কোনো রকম নড়াচড়া করছে না, নাটালিয়া বুঝতে পেরেছে লোমবে কিছু একটা হয়েছে। এবার নাটালিয়া বলছে ওর বাবাকে, বাবা দেখো তুমি কি করলে, উনি তো মারা গেছেন। এই বলে সে একটা চেয়ারের মধ্যে বসে পড়েছে, আর ডক্টর, আর ডক্টর বলে চিৎকার করছে পাগলের মতো। এমন ফার্সিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে অডিয়েন্স কিন্তু প্রচণ্ডভাবেই অ্যামিউজড, খুব মজা পাচ্ছে। শুভুকব এবার খেয়াল করেছে, ওহ হোয়াট ইজ ইট, হোয়াটস দ্য ম্যাটার, আরে কি হলো? নাটালিয়া, ওয়েলস, নাটালিয়া চিৎকার করে বলছে, হি ইজ ডেড, ডেড। হে বাবা তুমি তো ওকে মেরেই ফেললে, উনি মারা গেছেন। শুভুকব, হু ইজ ডেড, কে মারা গেছে? এইবার লোমবের দিকে তাকিয়েছে, সো হি ইজ, আরে ইনি মারা গেছে, মাই ওয়ার্ড, ই তাই তো আমি যা বলেছিলাম তাই সত্যি হয়ে গেল। ওয়াটার, জল লাগবে, আর ডক্টর, ডক্টর লাগবে। লিপস আর টাম্বলার টু লোমবস মাউথ, এবার লোমবের মুখের কাছে ওই জলের যে পুরো পাত্রটা সেটা তুলে নিয়ে গেছে। ড্রিঙ্ক দিস, আরে জল খাও। নো হি ডাজেন্ট ড্রিঙ্ক, সত্যি তো জলও খাচ্ছে না। It means he is dead and all that. তুই ঠিকই বললি, উনি মারা গেছেন। I am the most unhappy of men. আমি সব থেকে অসুখী একটা মানুষ। Why don't I put a bullet in my brain? আমি কেন গুলি করে নিজেকে মেরে ফেলছি না? Why haven't I cut my throat yet? আমি এখনো পর্যন্ত আমার গলা কেটে মরে যায়নি কেন? What am I waiting for? আমি কিসের জন্য অপেক্ষা করছি? Give me a knife. আমাকে একটা ছুরি দাও। Give me a pistol. আমাকে একটা বন্দুক দাও। এই কথা যখন শুভুকভ চিৎকার করে করে বলছে, বিলাপ করছে, তখন লোমভ একটু নড়ে উঠেছে। হি সিমস টু বি কামিং রাউন্ড। এই মনে হচ্ছে লোমভের জ্ঞান ফিরে আসছে। ড্রিঙ্ক সাম ওয়াটার, দ্যাটস রাইট। এই তো জল খাও বাবা, একটু জল খাও। হ্যাঁ এইরকম। লোমভ, আই সি স্টার্স, মিস্ট, ওয়ার অ্যাম আই? আমি তো চোখে তারা দেখছি, ঘন কুয়াশা দেখছি চোখে। আমি কোথায়? শুভুকভ, হারি আপ অ্যান্ড গেট ম্যারিড অ্যান্ড ওয়েল টু দ্য ডেভিল উইথ ইউ। আরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, তোমাকে এখনই বিয়ে করতে হবে। শি ইজ উইলিং, আমার মেয়ে রাজি হয়ে গেছে। অ্যান্ড অল দ্যাট, আই গিভ ইউ মাই ব্লেসিং অ্যান্ড সো অন, অনলি লিভ মি ইন পিস। আরে আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা সুখে থাকো, শুধু আমাকে শান্তিতে ছেড়ে দাও। লোমভ গেটিং আপ, লোমভ এবার আস্তে আস্তে উঠে বসছে। এ হোয়াট, টু হুম, কি বলছেন, কাকে বিয়ে করব? শুভুকভ, শি ইজ উইলিং, আরে আমার মেয়ে রাজি আছে। ওয়েল কিস অ্যান্ড বি ড্যাম টু ইউ, আরে দুজন দুজনকে কিস করা, তারপর তোমরা জাহান নামে যাও। নাটালিয়া ওয়েলস, হি ইজ অ্যালাইভ, ইয়েস ইয়েস আই এম উইলিং, আরে উনি তো বেঁচে আছেন, হ্যাঁ আমি কিন্তু রাজি আছি আপনাকে বিয়ে করতে। শুভুকভ, কিস ইচ আদার, আরে একে অপরকে কিস করো। লোমভ, এ কিস হুম, কাকে কিস করব? এই বলতে বলতে কিন্তু নাটালিয়া লোমভকে কিস করে দিয়েছে। ভেরি নাইস টু, আহা খুবই ভালো ব্যাপার। এক্সকিউজ মি, হোয়াটস ইটস অল অ্যাবাউট? এবং তারপরেও সে মাথায় ঢুকছে না ব্যাপারটা কি হচ্ছে, তো বলছে আমাকে ক্ষমা করবেন, কি চলছে বলুন তো। ও নাও আই আন্ডারস্ট্যান্ড, মাই হার্ট স্টার্স, আই এম হ্যাপি। ও আচ্ছা এইবারে বুঝতে পেরেছি আমি, আমার বুক ধরপর করছে, ও চোখে আমি এখনও তারা দেখছি, কিন্তু আমি খুব হ্যাপি। নাটালিয়া স্টেপানোভনা, নাটালিয়া স্টেপানোভনাকে ডাকছে, কিসেস আ হ্যান্ড, ওর হাতে কিস করেছে। মাই ফুটস গন টু স্লিপ, আমার পাগুলো এখনও অবশ হয়ে আছে। নাটালিয়া, আই এম হ্যাপি টু, আমিও কিন্তু খুব খুশি। শুভুকভ, হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার, উফ বাবা আমার কাঁধ থেকে কি বোঝা নামলো। নাটালিয়া বলছে, বাট স্টিল উই উইল অ্যাডমিট নাও দ্যাট গেস ইজ ওয়ার্স দ্যান স্কুইজার, কিন্তু এখনও আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার কুকুরটা কিন্তু আমার স্কুইজারের থেকে অনেক বাজে। লোমভ, বেটার, অনেক ভালো। নাটালিয়া, ওয়ার্স, বাজে। শুভুকভ, ওয়েল দ্যাটস আ ওয়ে টু স্টার্ট ইউর ফ্যামিলি ব্লিস, ওহো কি অসাধারণভাবে তোমরা তোমাদের সংসার শুরু করতে চলেছ। হ্যাভ সাম শ্যাম্পেন, চলো আমরা একটু শ্যাম্পেন পান করি। লোমভ, হি ইজ বেটার, আমার কুকুরটা বেশি ভালো। নাটালিয়া, ওয়ার্স ওয়ার্স ওয়ার্স, আপনার কুকুরটা বাজে বাজে বাজে। দুজনে তখনও ঝগড়া করছে এবং তার মধ্যেই শুভুকভ ট্রাইং টু শাউট হার ডাউন, তাকে নাটালিয়ার গলাকে দমিয়ে দিয়ে বলছে শ্যাম্পেন শ্যাম্পেন, এবং তারপর কার্টেন পড়ে গেল, পর্দা নেমে গেল, নাটক শেষ হলো। তো আমরা দেখতে পারলাম যে কীরকম পরিস্থিতিতে ফাইনালি লোমভ এবং নাটালিয়ার বিয়েটা সম্পন্ন হলো, কিন্তু বিয়ের পরেও একে অপরের সাথে কিন্তু ঝগড়াটা চালিয়ে যাচ্ছে যে কার কুকুর বেশি ভালো, কার কুকুর কম ভালো। আশা করি তোমাদের নাটকটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এবং এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, আজকে পড়ার মধ্যে বলেছি, তোমরা ভিডিওটা পজ করে ওয়ার্ড মিনিংগুলো একবার দেখে নেবে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এর পরের ভিডিওতে আমি এই নাটকের ওপরে এমসিকিউ নিয়ে এক ভিডিও করব, এবং যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে।